হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ফরম্যাটাস টেবিল এবং সেল স্টাইল এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। ফরম্যাটাস টেবিল এই অপশনটির কাজটি হচ্ছে আপনাদের সেলে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলোকে আপনারা টেবিলে রূপান্তর করবেন এবং টেবিল অনুযায়ী সেগুলো নিয়ে কাজ করবেন। আর সেল স্টাইল এটি শুনে আপনারা বুঝতে পারছেন যে সেলের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে বলে রাখি আমি এক্সেলের আরো বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি আলোচনা করছি ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনটা সম্পর্কে। হোম ট্যাবের অধীনে স্টাইল সেকশনে এখানে ফরম্যাট অ্যাজ টেবিল একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে টেবিলের বেশ কিছু স্টাইল চলে আসবে। আপনারা এইখান থেকে নিজেদের প্রয়োজন মতো পছন্দ মতো যে কোনো স্টাইল নিতে পারেন। আমি যদি এই স্টাইলটি নিতে চাই, এটি আমি সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে আমার ওয়ার্কশিটে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সট সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে এবং এইখানে ক্রিয়েট টেবিল একটি বক্স চলে এসেছে। এখানে দেখুন ডলার সাইন, তারপরে এ ডলার সাইন, তারপরে ওয়ান লেখা রয়েছে, অর্থাৎ এই প্রথম যেই সেলটি রয়েছে এটিকে সে এই নামে ইন্ডিকেট করেছে। তারপরে একটি কোলন চিহ্ন দিয়েছে এবং লাস্টে এখানে আবার ডলার সাইন এফ ডলার সাইন সেভেন, অর্থাৎ এফ সেভেন যেই সেলটিকে রয়েছে সেই সেলটিকে সে ইন্ড হিসাবে কাউন্ট করেছে, অর্থাৎ এই পুরোটি সে সিলেক্ট করে নিয়েছে। এটি যদি অটোমেটিক্যালি সিলেক্ট না হতো তাহলে আমাদেরকে এখানে এভাবে ক্লিক করে ড্রাগ করে টেনে এনে সিলেক্ট করতে হতো। তারপরে এইখানে মাই টেবিল হ্যাজ হেডার্স রয়েছে, অর্থাৎ আমার টেবিলে হেডার রয়েছে কি না সেটা এখানে বলে দিতে হবে। যেহেতু আমার টেবিলে এখানে হেডার রয়েছে সেই কারণে এটি আমি টিকটা দিচ্ছি। তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার এইখানে যেই সেলগুলো রয়েছে সেগুলো টেবিল হিসাবে রূপান্তর হয়েছে। যখন আমি এখানে এটিকে টেবিলে রূপান্তর করেছি তখন এইখানে দেখুন প্রত্যেকটি সেলের উপরে একটি করে বাটন চলে এসেছে এবং এটির ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। এবং সেই সঙ্গে লক্ষ্য করুন এখানে একটি ডিজাইন ট্যাব চলে এসেছে এবং ডিজাইন ট্যাবের অধীনে এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি এখন এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছি। প্রথমে দেখুন এখানে রয়েছে টেবিল নাম, অর্থাৎ আমি এই টেবিলের নামটি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। আমি এখানে ইনফো লিখে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে আমার টেবিলের নামটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে রিসাইজ টেবিল। রিসাইজ টেবিলের কাজটি হচ্ছে এখানে যেই টেবিলটি আমি নিয়েছি এই টেবিলের সাইজটি যদি আমি একটু বড় অথবা ছোট করতে চাই তাহলে সেটি করতে পারবো। যেমন এখানে আমি ক্লিক করলাম, তারপরে এখানে রিসাইজ টেবিলের বক্স চলে আসবে। তারপরে এখানে দেখুন লাস্ট রয়েছে এফ সেভেন। আমি যদি আরেকটি সেল বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে আমি এই পুরোটি সিলেক্ট করে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, তাহলে দেখুন এখানে এফ এইট চলে এসেছে, অর্থাৎ এই পর্যন্ত টেবিল হিসাবে কাউন্ট হয়েছে। আমি ওকেতে প্রেস করলাম, তাহলে দেখুন এই পর্যন্ত টেবিল চলে এসেছে। তারপরে ইচ্ছা করলে আমরা এখানে ইনফরমেশন দিতে পারি। তারপরে রয়েছে সামারাইজ উইথ পিভট টেবিল, অর্থাৎ পিভট টেবিলে যদি আমি সামারাইজ করতে চাই তাহলে এটিতে করতে পারবো। পিভট টেবিল সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। তারপরে রয়েছে রিমুভ ডুপ্লিকেটস, অর্থাৎ টেবিলে যদি কোনো ডুপ্লিকেট থাকে সেগুলো যদি আমি রিমুভ করতে চাই তাহলে সেটি করতে পারবো। এখানে আমি ক্লিক করলাম, তারপরে এইখানে বেশ কিছু অপশন চলে আসবে। সেটি হচ্ছে যে আমি কোনটি অনুযায়ী রিমুভ করব, অর্থাৎ আমি এখানে আমাদের যে হেডিংটি রয়েছে এই হেডিংটির কোনটি অনুযায়ী আমি এখানে ডুপ্লিকেট রিমুভ করব। সেক্ষেত্রে এখানে আপনারা সবগুলো যদি সিলেক্ট করেন তাহলে সবগুলো অনুযায়ী হবে। এখানে আমি শুধু নাম অনুযায়ী করতে চাচ্ছি, তাহলে এখানে আমি আনসিলেক্ট অল দিলাম। তারপরে এখানে আমি নেম সিলেক্ট করলাম। তারপরে এখানে মাই ডাটা হ্যাজ হেডার্স রয়েছে, অর্থাৎ আমার ডাটার মধ্যে হেডিং রয়েছে সেটি এখানে বলে দিতে হবে। তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করবো। তার আগে এখানে দেখুন আমার ডুপ্লিকেট রয়েছে কেনা, দেখুন এখানে 3 নম্বর এবং 6 নম্বর এটি নাম ডুপ্লিকেট রয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন একটি ডুপ্লিকেট সে পেয়েছে এবং ওকে প্রেস করলাম, তাহলে দেখুন এখান থেকে আমার 6 নম্বরে যে ডাটাটি রয়েছে সেটি রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা কোনো টেবিলের ডুপ্লিকেট ডাটা রিমুভ করতে পারেন। আপনারা যদি এই টেবিলকে নর্মাল সেলে রূপান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কনভার্ট টু রেঞ্জ এখানে ক্লিক করতে পারেন। আমি এখানে এস প্রেস করলাম, তাহলে দেখুন উপরে যে বাটনগুলো রয়েছে সেগুলো হাইড হয়ে গেছে এবং এইখানে যে ট্যাবটি ছিল সেই ট্যাবটি আর শো করছে না, অর্থাৎ এটি বর্তমানে নর্মাল যে সেল রয়েছে সেই সেলে রূপান্তর হয়েছে। তারপরে এখানে যদি আমি স্লাইসার নিতে চাই তাহলে সেটা নিতে পারবো। স্লাইসারের বিষয়টি হচ্ছে কোনো নির্দিষ্ট একটি তথ্য অনুযায়ী অন্যান্য তথ্য দেখা। যেমন এখানে আমি ইনসার্ট স্লাইসার এখানে ক্লিক করলাম, এখানে সবগুলো হেডিংয়ের নাম চলে এসেছে। এখান থেকে আমি যদি ন্যাম অনুযায়ী তথ্য দেখতে চাই তাহলে এখানে আমি ন্যামে ক্লিক করলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। এখানে দেখুন যতগুলো নাম রয়েছে সকল নাম এখানে শো করছে। আমি এখন কোনো নির্দিষ্ট নাম অনুযায়ী যদি তথ্য দেখতে চাই আমি এটি একটু মুভ করে নিলাম। এখানে আফরিন আক্তার এই তথ্য অনুযায়ী যদি আমার ডাটা দেখতে চাই তাহলে আমি এখানে
ক্লিক করলাম, তাহলে দেখুন শুধুমাত্র এখানে আফরিন আক্তারের যে তথ্যগুলো রয়েছে সেগুলো শো করছে। তারপরে আহনাব সাবির এ অনুযায়ী দেখতে চাইলে সেটি দেখতে পাবো। তারপরে এখানে মুনিরা সৌদ আমি যেটিতে ক্লিক করব সেই তথ্য অনুযায়ী এখানে ডাটা শো করবে। যেমন এখানে সাকিবের দুটি তথ্য রয়েছে, দুটি তথ্য এখানে শো করছে। তারপরে আমি যদি সবগুলো তথ্য দেখতে চাই তাহলে এখানে এই যে ক্লিয়ার ফিল্টার এটিতে ক্লিক করবো তাহলে সকল তথ্য এখানে শো করবে। তারপরে আপনারা যদি এটি রিমুভ করতে চান তাহলে এটি সিলেক্ট করে ডিলিট প্রেস করবেন তাহলে সেটি রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা যদি এই টেবিলের তথ্য এক্সপোর্ট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, এবং টেবিল যদি আপনি রিফ্রেশ করতে চান তাহলে এটির মাধ্যমে করতে পারবেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন আপনারা এই উপরে যে হেডিংটি রয়েছে এই হেডিংটি যদি আপনি শো করাতে না চান তাহলে এখানে দেখুন হেডার রোস একটি অপশন রয়েছে, এই টিকটি যদি আপনি উঠাই দেন তাহলে উপরে হেডিংটি আর শো করবে না। তারপর আবার আপনি যদি টিক মার্ক দেন তাহলে হেডিংটি শো করবে। তারপরে আপনার টেবিলে যদি টোটাল রো থাকে তাহলে এটিতে ক্লিক করবেন তাহলে নিচের দিকে টোটাল রো চলে আসবে। তারপর আপনারা যদি টোটাল রো রিমুভ করতে চান তাহলে এটিতে ক্লিক করলে সেটি আবার রিমুভ হয়ে যাবে। তারপর এখানে ব্যান্ডেড রোজ রয়েছে, ব্যান্ডেজ রোজের কাজটি হচ্ছে এখানে দেখুন একটি রো হাইলাইট হয়েছে এবং একটি রো সাদা রয়েছে। আপনারা যদি এটি না নিতে চান তাহলে এখানে টিকটি উঠাই দেবেন তাহলে সেগুলো নর্মাল হয়ে যাবে। তারপর আবার যদি টিক দেন তাহলে সেটি ব্যান্ডেড হবে। অনুরূপভাবে আপনারা যদি কলাম যদি ব্যান্ডেড করতে চান তাহলে এখানে ক্লিক করে কলাম ব্যান্ডেড করতে পারেন, আবার টিক যদি উঠাই দেন তাহলে কলামটা ব্যান্ডেড হবে না। তারপরে আপনার টেবিলে যদি ফার্স্ট কলাম এবং লাস্ট কলাম যদি আপনি হাইলাইট করতে চান তাহলে এখানে ফার্স্ট কলামে ক্লিক করতে পারেন, তাহলে দেখুন প্রথম কলামটি হাইলাইট হয়েছে এবং লাস্টের কলামটি যদি হাইলাইট করতে চান এখানে ক্লিক করলে লাস্টের কলামটি হাইলাইট হয়ে যাবে। তারপরে এখানে যে বাটনগুলো রয়েছে এগুলো হচ্ছে ফিল্টার বাটন, এই বাটনগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করলেই বাটনগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে আবার এটিতে ক্লিক করলেই বাটনগুলো শো করবে। এই বাটনগুলোর কাজ হচ্ছে এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু অপশন আসবে, আমরা যদি এটি শর্টিং করতে চাই তাহলে সেটি করতে পারবো, এ টু জেড অথবা জেড টু এ এইভাবে যদি শর্ট করতে চাই অথবা কালার দ্বারা যদি শর্ট করতে চাই তাহলে সেটি করতে পারবো। শর্ট সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে লাস্টে রয়েছে টেবিল স্টাইল, আমরা যদি টেবিলের অন্য কোনো স্টাইল নিতে চাই এখান থেকে নিতে পারবো। যেমন এইখানে আমি যদি এই নীল কালারটি নিতে চাই এটি সিলেক্ট করলেই সেই অনুযায়ী টেবিল স্টাইলটি হয়ে যাবে। এছাড়াও এখানে ক্লিক করার পর আরও বেশ কিছু স্টাইল রয়েছে, আপনার ইচ্ছা করলে অন্যান্য স্টাইলও নিতে পারেন। টেবিলকে যদি নর্মাল সেল হিসাবে কনভার্ট করতে চান সেটি আমি একটু আগে আলোচনা করলাম, আমি এখানে নানে ক্লিক করলাম। তারপরে আপনারা এইখান থেকে এই যে কনভার্ট টু রেঞ্জ এখানে ক্লিক করার পরে ইসে ক্লিক করলাম তাহলে দেখুন নর্মাল সেলে আমার এই টেবিলটি কনভার্ট হয়েছে। এরপর আমি সেল স্টাইল সম্পর্কে আলোচনা করছি, সেল স্টাইলের বিষয়টি আপনারা শুনে বুঝতে পারছেন। আপনারা সেলে যদি বিভিন্ন ধরনের স্টাইল দিতে চান তাহলে সেল স্টাইল এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে সেল স্টাইল এই বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে নর্মাল রয়েছে, তারপরে ব্যাড রয়েছে, গুড রয়েছে, ন্যাচুরাল রয়েছে, এছাড়াও এখানে দেখুন 20% অ্যাসেন্ট রয়েছে, তারপরে 60% রয়েছে, অ্যাসেন্ট 4, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন। যেমন আমি যদি এই স্টাইলটি দিতে চাই তাহলে এটিতে সিলেক্ট করলাম তাহলে দেখুন সেই স্টাইল অনুযায়ী আমার সেল স্টাইলটি হয়েছে। তারপরে আপনারা যদি স্টাইলটি না নিতে চান তাহলে সিলেক্ট করার পরে সেল স্টাইল ক্লিক করবেন, নর্মালি ক্লিক করবেন তাহলে দেখুন এটি নর্মাল হয়ে গেছে। এই ভিডিওতে আপনারা ফরম্যাটেজ টেবিল এবং সেল স্টাইল এই দুটি অপশন সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।